ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فان خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامر محدثاتها، وكل محدثه بدعه، وكل بدعه ضلاله، وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم. لا اكراه في الدين. ঝাড়খণ্ড, বিহার ও আসাম থেকে আগত সুপ্রিয় ভাই ও বোন, সাধারণত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেই কিছু ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, কিন্তু বিশেষ করে কয়েকটির নাম নিলাম। এর অন্যতম কারণ হলো শ্রোতা হিসেবে এইসব জায়গা থেকে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের বিষয়ে বাধ্য বাধকতা নেই, ধর্মের ব্যাপারে বাধ্য বাধকতা নেই। অর্থাৎ কোন অমুসলিমকে বলপূর্বক মুসলিম বানানো যাবে না, কোন কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল মুজিব মেথকে জোরপূর্বক মুসলিম বানানো যাবে না, এ কথা শাইখ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তাদের কিছু সন্তান সন্ততি ইহুদি হয়ে যায়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতে আগমনের আগেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে পদার্পণ করলেন, একটা পর্যায়ে যে মদিনা বাসীগণ আনসার, যাদের নামে আখ্যায়িত করা হয়েছে, এই আনসারগণ ইসলাম কবুল করলেন, আর তারা নিজেদের সন্তানদের মুসলিম বানানোর জন্য বল প্রয়োগের প্রচেষ্টার সংকল্প করলে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন, বলপূর্বক কাউকে মুসলিম বানানো যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। শুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682, কোন মানুষকে জোরপূর্বক তো মুসলিম বানানো যাবে না, সেখানে তরবারির দ্বারা মুসলিম বানানো আজকে মিডিয়া ব্যাপকভাবে প্রচার এবং পাবলিসিটি চালাচ্ছে, কিছু মানুষ ষড়যন্ত্র করছে, এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে বলপূর্বক তরবারি দ্বারা মুসলিম বানানো হয়েছে। প্রকাশ্য বিবাদকে সূর্য যখন ঠিক মাথার ওপরে, এমন পরিস্থিতিতে কেউ যদি বলে এখন পূর্ণ রাত, সূর্য উদিত নেই, এটা যেমন মেনে নেওয়াটা অসম্ভব বাস্তব, অনুরূপ ভাবে তরবারি দ্বারা মুসলিম বানানো হয়েছে এটাও বাস্তব। সাধারণভাবে শুধু একটি কথা বলি,
ইসলাম ভারতবর্ষের মাটি দেব আর আমেরিকার মাটি দেব আমেরিকার মাটিতে সব থেকে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্ম কবুল করছে মুসলিম হচ্ছে আরো আশ্চর্যের বিষয় যেখানে এটা অপপ্রচার চালানো হচ্ছে যে মুসলিমরা নারীদের উপরে জুলুম ও নির্যাতন করছে নারীরা উচ্চ শিক্ষিত নারীরা সব থেকে বেশি মুসলিম হচ্ছে আর আজকে বলছে এটা লাভ জিহাদ আজকে বলছে লাভ জিহাদ আসলে ইসলাম এমনই একটা স্বচ্ছ পবিত্র ধর্ম এমনই একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আল্লাহ তাআলা বিশ্ব স্রষ্টা বিধাতা প্রদত্ত ধর্ম এর মধ্যে এমনই আকর্ষণ রয়েছে যে যত বেশি অধ্যয়ন করবে যে যত বেশি ভুল ধরার প্রচেষ্টা করবে পরিশেষে তাকে আত্মসমর্পণ করতে হবে একাধিক ব্যক্তি আত্মসমর্পণ করেছে এটা চূড়ান্ত বাস্তব আর এই জন্যই আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে আজ সব থেকে বেশি মানুষ মুসলিম হচ্ছে যদিও মুসলিমরা বর্তমানে প্রকৃত অধিকাংশ মুসলিম হয়ে নেই অধিকাংশ জন্মগত মুসলিম যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এদের ক্রিস্টি কালচার আচার আচরণ চরিত্র ব্যবহার ইসলাম নয় এরা ইসলাম সম্পর্কে অবগত নয় ইমান সম্পর্কে অবগত নয় আর এদের চরিত্র কিভাবে সংশোধন হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 39 হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39 বছরে পদার্পণ করেছেন 40 বছর যখন বয়স হলো আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফতে জানাচ্ছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আল ঈমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান কি ও কিতাব কি জানতে না সূরাতুস সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 52 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি এই শ্রেষ্ঠতম ব্যক্তির 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ওহির পূর্বে ওহির আগমনের পূর্বে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত না হন তাহলে আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর আমাদের ক্রিস্টি কালচার যাই হোক না কেন আমরা শিক্ষা অর্জন করলাম না আমরা জ্ঞান অর্জন করলাম না আমরা বিদ্যা অর্জন করলাম না আর আমরা বলছি মুসলিম আমরা ঈমান সম্পর্কে অবগত আমার মতো একটা মানুষ এই উমরপুরের মাটিতে এসে যদি বলে এমন একটা মত প্রচার করে যে মত সম্পর্কে এই উমরপুরের তথা মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলার মানুষ অবগত নয় এখানকার ধর্মীয় পণ্ডিতরা যদি বিরোধিতা করে সার্বিকভাবে আর আমার মতো একজন মানুষ আমার মতো কেন এই পশ্চিম বাংলার মধ্যে যে মানুষটি সব থেকে শক্তিশালী বলিষ্ঠ সেই মানুষটিও যদি বলে যে আমি যে কথাটি বলছি এই মতটি তোমরা গ্রহণ করে নাও না নইলে তোমাদের শিরচ্ছেদ করব তাহলে তারই আর মুন্ডটা শরীরে গোটা থাকবে না তারই মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে যাবে দেহ থেকে আলাদা হয়ে যাবে সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তরবারি দ্বারা মানুষকে বলতে পারেন যে ইসলাম কবুল করো নইলে গর্দান উড়িয়ে দেব এটা একটা মিথ্যা অপবাদ চলুন একটু ইতিহাসের দিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুলমাদাদ শহরে তারিক বিন আব্দুল্লাহ মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলমাদাদ শহরে গিয়ে ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তুবহু হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হবে ছোট্ট একটি বাক্য এই সাধারণ একটি বাক্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন আবু লাহাব পাথর দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে আরম্ভ করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রক্তাক্ত হয়ে গেলেন ইগের জবাব পাথর দ্বারা দিলেন না তার মারের কোনো জবাব দিলেন না মার খেলে রক্ত ঝরছে আর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইয়ায়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ নিজিবান হাদিস নম্বর 6562 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোন প্রকারের ভর্ৎসনা করলেন না কোন প্রকারের মারপিট করলেন না গাল মন্দ করলেন না তার কারণে এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি অধ্যয়ন করতে হয় তবে পবিত্র কোরআন অধ্যয়ন করুন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা কলম সূরা নম্বর 84 আয়াত নম্বর 4 ওয়াত্র আয়াতের তাফসীর সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল পবিত্র কুরআন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489, সহিহ মুসলিমে অবশ্যই হাদিস রয়েছে হাদিস নম্বর 746। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই হলো পবিত্র কুরআন। আর যে পবিত্র কোরআন মানবতার মর্যাদা দিয়েছে, যে পবিত্র কোরআন মানবতার মর্যাদা দিয়েছে, আজকে বলা হচ্ছে মুসলিম সন্ত্রাসী জঙ্গি, পবিত্র কোরআনের একটি পূর্ণ আয়াত নাই। যদি পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ একটি খণ্ড থাকত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামান নাস ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সূরাতুল মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32। পবিত্র কোরআনের যদি এই একটি আয়াতের একটি টুকরো থাকতো, তাহলে একটি একজন মুসলিম সন্ত্রাসী ও জঙ্গি হতে পারতো না। আর বাস্তবে একজন মুসলিম জঙ্গি ও সন্ত্রাসী নয়। তবে কখনো কখনো এই লেবাস ও পোশাকে, এই পায়জামা পাঞ্জাবি টুপি পরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটছে, আত্মঘাতী আক্রমণ চলছে, তাহলে এটা বলতে হবে যদি কোনো যদি মুসলিম বাস্তবে যদি এটা করে থাকে, কোনো মুসলিম আসলে সে বিভ্রান্ত হয়েছে মিডিয়া দ্বারা, বিভ্রান্ত হয়েছে শয়তান দ্বারা, তার কারণ এটা ইসলামের শিক্ষা নয়, এটা পবিত্র কোরআনের শিক্ষা নয়। যেখানে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিআ, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। এই পবিত্র কোরআনের অনুসারী কিভাবে মানুষকে হত্যা করতে পারে? এজন্য আমাদের ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত কিছুদিন পূর্বেই বলেছিলেন কাশ্মীরি যুবকদের পবিত্র কোরআন অধ্যয়ন করো। কেন? সন্ত্রাসী ও জঙ্গি হওয়ার জন্য। বুঝেছেন ভারতীয় সেনা, ভারতের আমাদের ভারতের সেনা প্রধান যে পবিত্র কোরআনই পারে সন্ত্রাসকে পৃথিবীর মুখ থেকে মুছে দিতেন, জঙ্গি কার্যকলাপকে মুছে দিতেন, ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠা করতেন। তার কারণ নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্যে। সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 25, ভাই সকল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নবী রাসূলকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন। কেউ বলতে পারেন ফাইজি সাহেব, তাহলে কি ইসলামে জিহাদ নেই? তাহলে কি ইসলামে জিহাদ নেই? জিহাদ আলাদা জিনিস আর জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ আলাদা জিনিস। এমন কোন সভ্য দেশ নাই যে দেশ সৈন্য লালন পালন করছেন না, তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন না। কেন সৈন্য পুষছেন? আমাদের ভারতের সৈন্য আছে, পাকিস্তানের সৈন্য আছে, বাংলাদেশের আছে, আমেরিকার আছে, বিভিন্ন দেশের সৈন্য আছে। যদি আমাদের ভারতের সৈন্য না থাকতো, তাহলে অন্যায় ভাবে পাকিস্তান যে কোনো মুহূর্তে এই ভারতবর্ষকে গ্রাস করে নিত। তো সৈন্য থাকাটা আর যুদ্ধ পরিস্থিতি অনুযায়ী এটা বই নাই। সুতরাং যুদ্ধের ময়দানে ও শ্রী অর্জুন যখন দেখলেন যে বিপরীতে তার আত্মীয় স্বজন তারা আছে, তিনি হীন মনে ভুগতে শুরু করলেন, তিনি মনোবল হারিয়ে ফেললেন। তিনি বলছেন অপোজিটে যারা আছে, আমাদের বিপরীতে যারা আছে, যাদের সাথে আজকে আমাদের লড়াই হবে, তারা তো আমাদেরই আত্মীয় স্বজন, তাদের হত্যা করে কি হবে? তিনি পিছিয়ে আসছেন যুদ্ধ না করার জন্য, তিনি জিহাদ না করার জন্য পিছিয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে বলছেন, অর্জুন তোমার মধ্যে এই নপুংসকতা এলো কোথা থেকে? তোমার মধ্যে এই কাপুরুষতা এলো কোথা থেকে? যুদ্ধ না করা তো ধর্মের কথা নয়, বলেই নাই মাসালাম নপুংসকতা পরিত্যাগ করো এবং যুদ্ধ করো। যুদ্ধ করতে হবে এটা ধর্মের কথা। শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোক, তো জিহাদ ইসলামে আছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা, সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 52। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যুদ্ধ করুন, বড় ধরনের যুদ্ধ করুন, জিহাদ করুন বড় ধরনের জিহাদ। কিসের দ্বারা জিহাদ করতে বললেন? তরবারি দ্বারা না, তরবারি দ্বারা নাই, পবিত্র কোরআনের দ্বারা। পবিত্র কোরআনের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদ করতে বললেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শুরু করলেন পবিত্র কোরআনের দ্বারা। ফল কি হলো? আজ
আস্তে আস্তে নির্যাতিত নিপীড়িত মানুষগুলো দিনে ইসলামে বিক্ষিত হতে শুরু হলো। যারা স্বার্থান্বেষী ছিল না, যারা স্বার্থপর নয়, যারা লম্পট ডাকাত চোর নয়, সৎ এই লোকগুলো প্রথমত ইসলামে দীক্ষিত হতে শুরু হলো। যারা নির্যাতিত সেই লোকগুলো ইসলামে দীক্ষিত হতে শুরু হলো। যারা অন্যায়কারী ও জালেম তারা নয় প্রথমে, যারা নির্যাতিত নিপীড়িত সেই মানুষগুলো ইসলামে দীক্ষিত হতে শুরু হলো। ভাই সকল, বাংলাদেশের ইতিহাস রমেশচন্দ্র মজুমদারে 232 পৃষ্ঠাতে লেখা আছে, বাংলাদেশের বৌদ্ধরা অতীতে ইসলামে দীক্ষিত হয়েছে জুলুমানিক জাতন থেকে মুক্তির জন্য। তারা মনে করত মুসলমানদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে অবতরণ পাঠিয়ে দিয়েছেন, এরা হচ্ছে দেবতা, এরা হচ্ছে ফেরেশতা আমাদের মুক্তির জন্য। বিভিন্ন জায়গাতে মানুষ দিনে ইসলামে দীক্ষিত হয়েছে জুলুমানিক জাতন থেকে মুক্তির জন্য। আজকেও ইউরোপের মাটিতে কৃষ্ণ এবং ধনবর্ণের মধ্যে মারপিট এবং লড়াই হচ্ছে, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তুম নিশ্চয়ই তোমাদের পালন কর্তা এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, তোমরা একই পিতার সন্তান। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট ভাবে বলে দিলেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আদামি, আরব ব্যক্তির ওয়ানারব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই। কি আপনি কালের উপরে ধনের কোনো প্রাধান্য নাই, প্রাধান্যের মানদণ্ড নির্ণয় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংযমশীলতা, পরহেজগারিতা, মানবতা, সততা, যে যত বেশি সৎ, যে যত বেশি আল্লাহওয়ালা, যে যত বেশি ধার্মিক, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, সে হলো তত বেশি পরহেজগার, মুত্তাকি এবং সম্মানিত। মুসনাদ আহমদ হাদিস নম্বর 25302। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দ্বারা ইসলাম প্রচার করেননি, কিন্তু অতীতে যেমন মানুষ শুনে শুনে কত কথা বিশ্বাস করে নেয়, এটাই হয়তো হতে পারে, আজকেও সেটাই হচ্ছে। সুতরাং সোমামা সোমামা লোকের কথা শুনে শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রতিশোধ নিতে হবে। মক্কা ত্যাগ করে মদিনায় এসে নেতৃত্ব জমিয়েছে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। সৈন্য সামন্ত নিয়ে সোমামা সোমামা সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য নিয়ে প্রতিরোধ করার লক্ষ্য উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তারপরে লড়াই হলো, সোমামা বন্দী হলো, মসজিদের পিলারে নিয়ে এসে বেঁধে রাখা হলো। একদিন, দুদিন, তিন দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন, যেহেতু সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে ঘটনা তুলে ধরছি, যেন পুরো বিস্তারিত বর্ণনা সম্ভব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে সোমামা বলেছিল, আল্লাহ রাসূল ইন তাকতুলনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তবে একজন খুনিকে হত্যা করবেন, ওয়া ইন তুনহিন তুনহিন আলা শাকি, আর যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ কৃতজ্ঞতা করেন আমার প্রতি তবে একজন কৃতজ্ঞশীল ব্যক্তির উপর কৃতজ্ঞতা করবেন, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মাশিত, আর মুসলিমের বর্ণনায় আছে ফাসাল তু তামিরহু মাশিত, আর যদি আপনি ধন সম্পদ চান তাহলে আপনি চেয়ে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করলেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ টাকা চাইলেন না, তার কারণ তিনি বিশ্ব মানবের পথপ্রদর্শক, মানুষকে হত্যা করার জন্য নয়, সম্পদ লুট করার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। আদর্শ মানব নেতা হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ভাবে সোমামাকে ছেড়ে দিলেন, কোনো শর্ত রাখলেন না যে ইসলাম কবুল করো তবেই ছেড়ে দেবো, কিছুই শর্ত রাখলেন না, ছেড়ে দিলেন। যে সোমামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল সেই সোমামা পুরো নিয়ন্ত্রণে, তাকে ছেড়ে দিলেন, ধন সম্পদ দিলেন না, হত্যা করলেন না, টাকা পয়সা দিলেন না, সোমামাকে ছেড়ে দেওয়া হলো। মসজিদ থেকে বের হয়ে তিনি চলে গেলেন, খেজুরের বাগানে গিয়ে গোসল করলেন, আর গোসল করার পরে আবার ফিরে আসছেন, তারপরে ঘোষণা দিচ্ছেন, আশহাদু আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সোমামা পরিবর্তন হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে, তরবারি নাই, সোমামা বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই, এবং সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে সোমামা ঘোষণা দিল, আপনার চেহারাটা, আপনার মুখমণ্ডলটা পৃথিবীর নিকটে আমার নিকটে সবথেকে নিকৃষ্টতম ছিল, কিন্তু এখন আপনার চেহারা মুখমণ্ডলটা আমার থেকে সবথেকে উৎকৃষ্টতম, ইসলাম ধর্ম ছিল সবথেকে নিকৃষ্টতম,
কিসের ভিত্তিতে লোকের কথা শুনে শুনে সচক্ষে দেখলেন ইসলাম ধর্মটা কি? এবার বলছেন ইসলাম ধর্ম হলো পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্টতম, এবং এই শহর হলো পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্টতম ধর্ম, উৎকৃষ্টতম শহর। সহিহ বুখারী হাদিস নম্বর 4372 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1764 হাদিসের বিভিন্ন গ্রন্থে হাদিস রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার জন্য আসেননি। সুমাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুদে এক ব্যক্তিকে হত্যা করে দিলেন। ঘটনাটা হলো এই যে এক যুদ্ধের ময়দানে ছিলেন বীর বিক্রমে একজন মুসলিম একজন কাফের একজন মুশরিক লড়াই শুরু করেছে, অনেক মুসলিমকে আহত করলো, অনেককে হত্যা করলো, শহীদ করে দিল। ওসামা দেখলেন এই লোকটা যদি এইভাবে লড়াই চালিয়ে যায় তাহলে অনেক মুসলিমকে শহীদ করে দেবে, তিনি তার সুযোগেই থাকলেন কিভাবে তাকে কিভাবে তাকে হত্যা করে দেয়, কিভাবে বদলা নেওয়া যায়। একটা পর্যায়ে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ধরলেন তার উপরে, আর যখন তরবারি সেই ব্যক্তি দেখেছে তৎক্ষণাৎ তরবারি দেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আত্মসমর্পণ করলো, সারেন্ডার হয়ে গেল, আমি লড়াই চাই না, যুদ্ধ চাই না, আমি এবার শান্তি চাই। কিন্তু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে দিলেন। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওসামা তুমি তাকে হত্যা করলে কেন? ওসামা বলছেন আল্লাহ রাসূল মুতাহাব্বিজান তরবারি তার উপরে ধরে আছি, এখন তো সে ভয়ে বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা শাকাতান কালবি, তুমি তোমার বুকটা তুমি তার বুকটা ফেড়ে দেখেছিলে? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল আউযা ফিল মুসলিমিন ওয়া কাতালা নাফা ওয়া কাতালা ফুলানা ওয়া ফুলানা ওয়া সাম্মালাহু নাফারা, আল্লাহ রাসূল অনেক মুসলিমকে আহত করে দিয়েছে, অনেক মুসলিমকে আহত করেছে, উমুককে শহীদ করেছে, উমুককে শহীদ করেছে, এবং অনেক মুসলিমের নাম নিলেন যাদেরকে সে শহীদ করে দিয়েছিল, হত্যা করেছিল। আল্লাহ রাসূল বারবার একটা কথাই বললেন, সে আত্মসমর্পণের পরে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যখন সারেন্ডার হয়ে গেল তুমি তাকে হত্যা করলে কেন? আর বেশি কথা বলেননি। সহিহ মুসলিম হাদিস নম্বর 97 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বৃক্ষের নিচে শুয়ে আছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী ইয়া সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃক্ষের নিচে শুয়ে আছেন, তরবারি কাছে ঝুলানো, এক আর সাহাবীরা সাহাবায়ে কিরাম আছেন বিশ্রাম নিচ্ছেন, একজন ওয়া মুসলিম চুপচাপ এসে তরবারি খানা হাতে নিয়ে ডাক দিয়ে বলছে তাকাফুরি, আমাকে আপনি ভয় করেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। আল্লাহ রাসূল বললেন লা আমি ভয় করি না, মাই আমনাউকা মিন্নি, সে বলছে আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে উলঙ্গ তরবারি ও একজন ওয়া মুসলিমের হাতে, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ। এই প্রশ্ন উত্তর তিনবার হলো, তৃতীয়বার যখন বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ফসাকা সাইফা ওয়া মুসলিমের হাত থেকে তরবারি পড়ে গেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ধারণ করলেন, আর ধারণ করার পরে বলছেন এবার মাইয়াম নাও কামিন নে, আমার থেকে তোমাকে কে রক্ষা করবেন? সে বলল কোন কাখই আকে দিন, আপনি উত্তম ভাবে তরবারি ধারণকারী, অর্থাৎ আপনার থেকে আমাকে কেউ বাঁচাতে পারে না। একাই আছে পূর্ণ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পেশ করলেন, ওয়া তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই এবং আমি আল্লাহ রাসূল, তুমি কি মুসলিম হচ্ছ ইসলাম গ্রহণ করছো? সে বলল লা আমি ইসলাম কবুল করব না, ওয়ালাকিন ওয়াহিদুকা আলা আল্লাহ মুকাতিলাক, কিন্তু আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনার বিরুদ্ধে লড়াই করব না, আমি শান্তি চাই। এতক্ষণ যা হয়েছে হয়েছে, কোন শত্রুকে ছেড়ে দেবে, এতক্ষণ যা হয়েছে হয়েছে, সে বলছে বলছে আমি লড়াই করব না, আপনার বিরুদ্ধে লড়াই করব না, ওয়ালা আকুনা মা কাওমি ইউকাতিলুনাক, আর সেই দাবির সঙ্গ দেব না যারা আপনার বিরুদ্ধে লড়াই করে, শুধু এই কথার ভিত্তিতে আমি শান্তি চাই। একটু আগে এই যে তরবারি নিয়ে বলছিল আমার হাত থেকে কে রক্ষা করবেন, শুধু এই কথার ভিত্তিতে আমি শান্তি চাই, লড়াই চাই না। ইসলাম যে এসেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল তাকে ছেড়ে দিচ্ছেন, শুধু এই কথার ভিত্তিতে আমি শান্তি চাই, লড়াই চাই না, ফাকাল্লা সাবিলা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিলেন তাকে। ফাজা কাউমাহু, তার কওমের নিকটে গেল, সম্প্রদায় নিকটে গেল, ফাকাল, এবং সে বলল কাজ্জিতুকুম মিন ইন্দি খায়রিন নাস, আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির নিকট থেকে আপনাদের কাছে এসেছি। মুসনাদ আহমদ হাদিস নম্বর
মুসনাদ আহমদ হাদিস নম্বর 15190, মুসনাদ আহমদ হাদিস নম্বর 15190, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো বৈশিষ্ট্য, ছেড়ে দিলেন, হত্যা করলেন না। অনেক দৃষ্টান্ত রয়েছে, একজন কাফির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিথি হলো, মেহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেহমান হিসেবে ঘরে নিয়ে গেলেন, ছাগলের দুধ দহনের নির্দেশ দিলেন, একটি দুটি ছাগল নয়, একটি ছাগলের দুধ পান করালেন, খাওয়ার পরে আরো খাবে, আরো পান করবে, আবার দ্বিতীয় তৃতীয়, এইভাবে সাতটি ছাগলের দুধ পান করালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো কুড়ুক্তি করলেন না, ভর্ৎসনা করলেন না, কিছুই বললেন না তাকে, তারপরে বিশ্রামের জায়গা দিয়ে দিলেন। সুম্মা ইন্নাহু আসবাহা ফা আসলামা, সকাল হলেই সেই ব্যক্তি ইসলাম হয়ে গেল। একটা দুটা না, ইচ্ছাকৃতভাবে সাতটা ছাগলের দুধ খেলাম, আর আল্লাহ রাসূল একটু কুটুক্তিও করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দ্বারা মুসলিম হয়ে গেল, সহিহ মুসলিম হাদিস নম্বর 2063। ঘটনা অনেক রয়েছে, মক্কার মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই লোকগুলো যারা সাফান্য ছিল, স্বার্থপর, কেন তারা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে চুরি করা ডাকা যাবে না, ফোন নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না, অন্যায় অশ্লীল কাজ করা যাবে না, গরিবের রক্ত শোষণ করা যাবে না, নেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য হলো বিধান চলবে আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ রাসূল, এই তাৎপর্য হলো বিধান চলবে আল্লাহর, আর পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আর এই যদি হয় তাহলে আজকে আমরা যে দাদা পেনে আছি এটা আমাদের টিকবে না, আমরা জয় গরিবের রক্ত শোষণ করতে পারবো না। এই লোকগুলো বিরুদ্ধ আচরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, একদিকে মদিনায় কবরত পড়লো, যা নবী উল্লাহ, যা নবী উল্লাহ, আল্লাহর নবী এসেছেন, আল্লাহর নবী এসেছেন, চিৎকার শুরু হয়ে গেল। মদিনার মধ্যে ইহুদি ধর্মের মধ্যে সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত এবং ইহুদিদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম এই সংবাদ শুনে সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। এসেই চিনতে পারলেন যে ইনি হচ্ছেন আল্লাহ রাসূল, তাওরাতে যে সংবাদ রয়েছে ইনি হচ্ছেন আল্লাহ রাসূল। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আন্নাকা ওয়াশহাদু আন্নাকা জিতা বিল হক, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল এবং সত্য নিয়ে আগত হয়েছেন। তারপরে বলল যে আল্লাহ রাসূল, আমি যে মুসলিম হয়ে গেলাম, আমি যে ইসলাম কবুল করলাম, এটা ইহুদিরা জানার আগেই তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন যে আমি কে। আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন ইহুদিদেরকে যে হ্যাঁ গো, ইহুদি লোকটা কেমন, সে যদি মুসলিম হয় তোমরা কি করবে? বলছে না না, ও মুসলিম হবে না, ও আমাদের ইহুদিদের মধ্যে সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত আর সব থেকে বড় নেতা, সে মুসলিম হতেই পারে, সে মুসলিম হতেই পারে না, তিনি সব চরিত্র, তার বাবা সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত ছিল, তার বাবা আমাদের নেতা ছিল, আর সেও আমাদের নেতা, সব থেকে বড় ধর্মীয় পণ্ডিত। আর যেমন এই কথা আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে শুনলেন, বের হয়ে এসে ঘোষণা দিচ্ছেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ, আর সঙ্গে সঙ্গে ইহুদিরা বলতেছিল বলল আরে হি ইবিয়াদ, আমাদের মধ্যে এই জাহিল, সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি ঘুরে গেল ভাই। সহিহ বুখারী হাদিস নম্বর 3911, মানুষ মুসলিম হয়েছে যে মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করলো। সেই মক্কার মানুষদের অবস্থা দেখুন, মক্কা বিজয়ী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, মক্কার মুশরিকরা এরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের উপরে অনেক জুলুম নির্যাতন করেছিল, তারা নিজের অপরাধের কারণে তারা এটা ভাবতে শুরু করলো, আজ যে অপরাধ আমরা করে অবতীতে যে অপরাধ করেছি আজ আমাদের পরিত্রাণ নেই, সব ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা দিচ্ছেন জানেন, লা তাসরিবা আলাইকুম আলিয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, তোমাদের উপরে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তোমাদের কেউ সম্পাদ করা হচ্ছে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, কোনো অভিযোগ নেই, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ সব থেকে বড় দয়াবান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাখরাজু, এই সংবাদ শুনে তারা ঘর থেকে বের হতে শুরু করলো, কান
জাহান্নামা নুসিরু মিনাল কুবুর, যেন তারা কিয়ামত দিবসে উত্থিত হচ্ছে, তাদের ১৮,২৭৫। ভাই সকল, আমার টাইম প্রায় শেষ, শুধু এতটুকু বলতে চাই যে ইসলাম তরবারি দ্বারা প্রস্তারিত হয়েছে নয়, আদর্শ দ্বারা। আজকেও আমি আপনাদের বলতে চাই যে আপনারা আদর্শবান হয়ে যান, মুসলিম হয়ে যান। তাহলে একটা বিষয় এটা আপনাদের জানিয়ে দিই, অনেক সময় নকল মুসলমান সেজে, অনেক সময় নকল মুসলমান সেজে মুসলিমদেরকে কলঙ্ক করার প্রচেষ্টা করেছে, কলঙ্ক করার প্রচেষ্টা করেছে। জি, মসজিদে প্রবেশ হয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আজকে ওই ধারা অব্যাহত চলছে। এই জন্য প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, একজন মুসলিম প্রকৃত অর্থে কখনো সন্ত্রাসী ও জঙ্গি হতে পারে না। আপনারা এই বিষয়টা ভালোভাবে তদন্ত করুন, পবিত্র করুন, অধ্যয়ন করুন। পবিত্র করুন আপনাদের জন্য, এটা মুসলিমের বাপের সম্পদ নয়, পবিত্র করুন সমগ্র মানব জাতির জন্য, আল্লাহ সমগ্র মানব জাতির জন্য, ইসলাম সমগ্র মানব জাতির ধর্ম। এটা শুধু আমাদের ধর্ম নয়, ভাই সকল, একজন নিরীহ মানুষকে হত্যা করা, সমগ্র মানব জাতকে হত্যা করা, এই কথা বলেছে পবিত্র করার, সেখানে পবিত্র করার মানুষের সন্ত্রাসী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ কুকুরকে পানি পান করিয়েছিল, তার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল, ইন্না লানা ফিল বাহায়েমে আজরা, চতুষ্পদ জন্তুর উপকারার্থেও কি নেকি রয়েছে, চতুষ্পদ জন্তুর যদি সেবা করা হয় তাতেও নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন, প্রত্যেক প্রাণীর উপকারার্থে, প্রত্যেক প্রাণীর সেবাতে, প্রত্যেক জীবের সেবা যত্নেই নেকি রয়েছে। সহিহ বুখারি হাদিস নম্বর 23,063। আর একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মেরে ফেলেছিল, তার জন্য আল্লাহ রাসূল বলেছে জাহান্নামে যাবে। ইমাম নববী সাহেব নববী তো বলছেন, এর কারণটাই ছিল জাহান্নামে, যে এর কারণটাই ছিল একজন একটা বিড়ালকে বেঁধে রাখলো যখন, তখন তার ভরণ পোষণের দায়িত্ব চলে গেল তার উপরে, কিন্তু খাদ্য না দিয়ে তাকে মেরে ফেললো, তার জন্য এই শাস্তি। সে কাফেরা ছিল না, সে অমুসলিম ছিল না, সে মুসলিম ছিল। একটা বিড়ালকে মারার জন্য যদি জাহান্নামে যেতে হয়, সহিহ বুখারী হাদিস নম্বর 2,365, তাহলে মানুষকে হত্যা করতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। ভাই সকল, আপনাদেরকে উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, পবিত্র কোরআন অধ্যয়ন করুন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন, সুন্নাহ অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে এবং আপনারা ইনশাআল্লাহ সুশীতল ইসলামে দীক্ষিত হবেন এবং অশেষ শান্তি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে অধ্যয়ন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।